পটল কুমার গানওয়ালা। দাদা বলছিলাম কি আপনি একটু চুপ করে বসুন না। কি করে চুপ করে বসবো সুভাগা, পটলটা কোথায় গেল? আরে বাবা আমার তো ভয় করছে, ওকে তো আটকাতে হবে। দাদা ওকে কি আটকাবো, বললেই আটকানো যায়। ও যে নিজের টানি মিস্টার মল্লিকের কাছে গেছে, আর এই টান হওয়া তো ওর খুব স্বাভাবিক। কি বললে তুমি? মা আসলে সুভাগা বলতে চাইছিল পটল তো ঠাকুরপোকে ভারী ভালোবাসে, সেই ভালোবাসার টানে। হ্যাঁ হ্যাঁ সেটাই বলতে চাইছিলাম মাসিমা। দাদা বলছিলাম কি আপনি একটা কাজ করুন, আপনি মনে এখানেই বসুন, আমি একবার রিসেপশনে যাই, গিয়ে জিজ্ঞেস করি যে কিছু টাকা জমা করলে যদি ওরা এই অপারেশনটা শুরু করে তাহলে গয়নাগুলো বেচে দেব। বৌদি বলছি এগুলো আপনার কাছেই রাখুন, আমি কথা বলে আসছি। ঠিক আছে তাড়াতাড়ি এসো। হ্যাঁ আপনি জানেন আমি দেখছি। সুজন কুমারের অবৈধ ছেলে, ছবি বেরিয়েছিল না কাগজে, এই ছেলেটাই তো সেই ছেলেটা। ও হ্যাঁ তাই তো, কি যেন নাম, পটল কুমার। সুজন কুমারের ছেলে পটল কুমার। না না আমাকে তো সবাই চিনে ফেলেছে, কি সব নামে ডাকছে, অবৈধ ছেলে, সুজন কুমারের নামে বাজে বাজে কথা বলছে। না না কারোর সঙ্গে কথা বলবো না, আমি কাউকে জিজ্ঞেস করবো না। ঠাকুর সবাই সুজন কুমারকে খারাপ বললে, আমি জানি সুজন কুমার ভালো, তুমিও তো জানো, বলো তুমি বলে দাও না গো কি করে পৌঁছবো। গাই আর মনে রে বুঝাই, মন থাকে পাগল পারা, সুজন কুমারকে ভূতের মালা পরিয়েছে, খুলে তো